Dear friends, welcome to Shiksha Mantra. And today in Shiksha Mantra, we are going to discuss something fresh. Actually, this is a continuation of our previous discussion of time and tense. Yes. আমরা ওখানে যেটা আলোচনা করছিলাম, that was tense at a glance, এটা নিয়ে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি. In fact, আমাদের past continuous পর্যন্ত discussion হয়ে গেছে. সেই জন্য আজকে আমরা যেটা শুরু করতে চলেছি তার আগে তোমাদেরকে বলে নিই, যদি তোমরা এর আগের ভিডিওগুলো দেখে না থাকো, অবভিয়াসলি ইউড গেট দ্য লিঙ্কস অফ দোজ ভিডিওজ ইন দ্য আই বাটন অ্যাবোভ অ্যান্ড অলসো ইন দ্য এন্ড স্ক্রিন, তো সেখান থেকে তোমরা ওগুলো চেক করে নিতে পারো. আর আমরা বরং আমাদের আজকের আলোচনাটা শুরু করি. তাহলে আজকে আমরা যেটা দিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে দ্য পাস্ট পারফেক্ট টেন্স. পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়টা নিয়ে আমরা আমাদের আজকের প্রথম আলোচনা শুরু করব, দ্যাট ইজ ইউজ অফ দ্য পাস্ট পারফেক্ট টেন্স. কারণ এর আগে আমরা কনস্ট্রাকশন কি হবে না হবে, ভার্ব স্ট্রাকচার কি হবে, এগুলো সব আলোচনা করে ফেলেছি, তো সেই জন্য সেটাতে আর আমরা ফিরে যাচ্ছি না. আমরা বরং আমাদের ইউজ অফ দ্য পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাই. প্রথম রুলস, দ্য পাস্ট পারফেক্ট ইজ দ্য পাস্ট ইকুইভ্যালেন্ট অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট. তোমরা এটা জানো যে পাস্ট পারফেক্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেরই পাস্টের রূপ. তাহলে প্রেজেন্ট পারফেক্টের পাস্টের রূপ বলতে কিরকম হয় সেটা একটু আমরা দেখে নিই. অ্যান হ্যাজ জাস্ট লেফট, ইফ ইউ হারি ইউল ক্যাচ হার. তাহলে এখানটাই যদি আমরা দেখি, দেখো অ্যান হ্যাজ জাস্ট লেফট, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ. এখানে যদি আমরা এটার পাস্ট ইকুইভ্যালেন্ট ভাবি তাহলে কি হবে, ওয়েন আই অ্যারাইভড অ্যান হ্যাড জাস্ট লেফট, তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট ইকুইভ্যালেন্ট. এরপরে আমাদেরকে আরেকটুখানি বুঝতে হবে, আমরা আরও একটা সেন্টেন্স দেখে নিই, আই হ্যাভ লস্ট মাই কেস, এটা প্রেজেন্ট পারফেক্ট. পাস্ট পারফেক্টে কি হবে, হি হ্যাড লস্ট হিজ কেস অ্যান্ড হ্যাড টু বোরো টমস পাজামাস. তাহলে এখানে এসে আমরা কি দেখছি, আমরা দেখছি যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট, দিস টু আর নট সাচ রেস্ট্রিক্টেড ইন টার্মস অফ হোয়াট, আনলাইক দ্য প্রেজেন্ট পারফেক্ট, দ্য পাস্ট পারফেক্ট ইজ নট রেস্ট্রিক্টেড টু অ্যাকশনস হুজ টাইম ইজ নট মেনশনড. উই কুড দেয়ারফোর সে হোয়াট হি হ্যাড লেফট হিজ কেস অন দ্য 4:40 ট্রেন. তাহলে ফাইনালি আমরা কোথায় এলাম, আমরা দেখছি প্রেজেন্ট পারফেক্ট যেটা আমরা সেখানে হচ্ছিল, আমরা ওখানে টাইমটা লিমিট করতে পারছিলাম না, কোনো রেস্ট্রিকশন থাকছিল না, কিন্তু আমরা যখন পাস্ট পারফেক্টে আছি তখন সেখানে এই রেস্ট্রিকশনটা করা যাচ্ছে. যেমন আমরা অন দ্য 4:40 ট্রেন বলে এখানে একটা রেস্ট্রিকশন আনলাম. তাহলে তোমরা খুব পরিষ্কার করে একটা জিনিস বুঝতে পারছো, সেটা হচ্ছে কি করে ইকুইভ্যালেন্ট হচ্ছে, এই জায়গাটা আমাদের একবার ফোকাস করার দরকার আছে. আর সেই জন্য আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই বিষয়টা আরও একবার. ধরো প্রেজেন্ট পারফেক্টে আমরা দেখেছিলাম কি, একটা অ্যাকশন, সেই অ্যাকশনটা যখন টাইম অফ স্পিকিংটা ছিল, সেই টাইম অফ স্পিকিংয়ে এসে কমপ্লিট হয়ে যাচ্ছিল বা আরও খানিকটা টাইম পার হয়ে যাওয়ার পরে আমরা টাইম অফ স্পিকিংটা পাচ্ছিলাম. এই দুটো সময়ের যে কোনো একটা সময়ে টাইম অফ স্পিকিংটা আমরা পাচ্ছিলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল. এবার ধরো এরপরে আরও অনেকটা সময় পার হয়ে গেছে, এই জায়গাতে এসে আমরা টাইম অফ স্পিকিং একটা পাচ্ছি, যে টাইম অফ স্পিকিংটা কিন্তু প্রেজেন্ট. তাহলে এই যে প্রেজেন্টের যে টাইম অফ স্পিকিংটা আমাদের সামনে রয়েছে, তার আগে একটা টাইম অফ স্পিকিং আছে, সেটা কিন্তু পাস্ট. এখন আমরা যেটা দেখতে পারি, আমরা এই প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে যদি আমরা এখন দেখতে চাই আগের এই অ্যাকশনটাকে, তখন এই টাইম অফ স্পিকিংয়ের এগেনস্টে, অর্থাৎ পাস্টের টাইম অফ স্পিকিংয়ের এগেনস্টে এই অ্যাকশনটা এই মুহূর্তে দাঁড়িয়ে হবে পাস্ট পারফেক্ট. এইটুকু হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স, এইটুকু আমাদেরকে বুঝতে হবে.
যদি তোমরা এটা ঠিকঠাক বুঝে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমরা আমাদের পরের স্লাইডটাতে শিফট করছি। এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের আরেকটা ইউজ দেখে নিই। The past perfect can be used with since, for, always, etc. for an action which began in the past. এইখানটায় একটা রেস্ট্রিকশনস আছে, এই রেস্ট্রিকশনসটা তোমাদেরকে একটুখানি ভালো করে খেয়াল করে দেখে নিতে হবে। এই রেস্ট্রিকশনটা খুব ইম্পর্ট্যান্ট। যতক্ষণ না তোমরা এই রেস্ট্রিকশনটা ঠিক করে বুঝতে পারছো ততক্ষণ কিন্তু এই পাস্ট পারফেক্টটা বোঝাটা একটু ডিফিকাল্ট হবে। রেস্ট্রিকশনটা কোথায়? সিন্স, ফর, অলওয়েজ, এরকম কোনো একটা টাইম এক্সপ্রেশন যদি থাকে পাস্ট পারফেক্টের সঙ্গে। পাস্ট পারফেক্ট টাইম রেস্ট্রিকশনস আছে। এরপরে দেখো কি কি হতে পারে। এ, ওয়াজ স্টিল কন্টিনিউইং এট দ্যাট টাইম, এটা একটা হতে পারে। স্টপড এট দ্যাট টাইম অর জাস্ট বিফোর ইট, বাট নোট দ্যাট দ্য পাস্ট পারফেক্ট ক্যান অলসো বি ইউজড for an action which stopped sometimes before the time of speaking. এই তিনটে জিনিস হতে পারে। তাহলে এই তিনটে জিনিসের ক্ষেত্রে আমরা তিনটে এক্সাম্পল নিয়ে নিই। ফার্স্ট যে এক্সাম্পলটা, বিল ওয়াজ ইন ইউনিফর্ম ওয়েন আই মেট হিম, হি হ্যাড বিন আ সোলজার ফর 10 ইয়ার্স, দেখতে পাচ্ছ ফর 10 ইয়ার্স, বা সিন্স হি ওয়াজ 17, যাই হোক, and planned to stay in the army till he was 30. তাহলে কি বলেছো, was still continuing at the time, যে সময়ে, past এর যে পয়েন্টে, আগের স্লাইডটাতে যে আলোচনাটা করে এলাম আমরা, time of speaking in the past, ওই time of speaking in the past পর্যন্ত যদি এটা কন্টিনিউ করে, তার মানে যখন সেন্টেন্সটা প্রোডিউস হচ্ছে তখনও কন্টিনিউ করছে, এটাকে আমরা past perfect-এ বলতে পারবো। সেকেন্ড আরেকটা আমরা এক্সাম্পল দেখে নিই। পিটার, হু হ্যাড ওয়েটেড ফর অ্যান আওয়ার, ওয়াজ ভেরি অ্যাংগ্রি উইথ হিজ সিস্টার ওয়েন শি ইভেনচুয়ালি টার্নড আপ। হু হ্যাড ওয়েটেড ফর অ্যান আওয়ার, তাহলে এখানে কি হচ্ছে, এখানে স্টপড এট দ্যাট টাইম, যেই তার সিস্টার চলে এসেছে সঙ্গে সঙ্গে টাইমটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠিক এই জিনিসটা আমরা আলোচনা করে এসেছিলাম প্রেজেন্ট পারফেক্টে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে যেটা আমরা আলোচনা করেছিলাম ঠিক ওই একই জিনিস এখানে পাস্ট পারফেক্টে আমরা দেখছি। যদি ভুলে গিয়ে থাকো বা যদি না দেখে থাকো তাহলে চলে যাও একবার গিয়ে আবার ওটা দেখে নিও, যেটা তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, লিংকেও পেয়ে যাবে। তাহলে আমরা পরের যেটাই যাচ্ছি সেটা হচ্ছে থার্ড এক্সাম্পল, ফর অ্যান অ্যাকশন উইচ স্টপড সাম টাইম বিফোর। কীরকম হতে পারে, হি হ্যাড সার্ভড ইন দ্য আর্মি ফর 10 ইয়ার্স, দেখো ফর 10 ইয়ার্স, সার্ভড ইন দ্য আর্মি, হ্যাড সার্ভড, দ্যাট মিন্স He retired and married, so a long time had passed. তাহলে এই তিনটে ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করতে পারি। এবার দেখো আমি এই তিনটেকে একবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তোমরা একটু স্ট্রাকচারালি যদি দেখো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আমরা ডায়াগ্রামাটিক্যালি এটাকে আবার দেখব। প্রথম আমরা যে এ তে যে রুলসটা দেখেছিলাম সেটা হচ্ছে শুরু হয়েছিল আগে, আর জাস্ট যে সময়ে বলছি সেই সময়েও কন্টিনিউ করেছে। এ তে শুরু হয়েছে, বি তে কন্টিনিউ করেছে। এটা থাকলে আমরা বলেছি টাইম অফ স্পিকিংটা, এটা পাস্টের টাইম অফ স্পিকিং। তাহলে যদি পরিস্থিতিটা এরকম থাকে তখন আমরা অবশ্যই প্রেজেন্টের যে টাইম অফ স্পিকিংটা হবে তার রেসপেক্টে আমরা এটাকে বলতে পারবো পাস্ট পারফেক্টে, যেমনটা আমরা আগে বলে এসেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুলস। সেকেন্ড রুলসের যে ডায়াগ্রামটা সেটা কি ছিল, সেটা ছিল এতে শুরু হয়েছে, বিতে শেষ হয়ে গেছে, টাইম অফ স্পিকিংটা তারপরে আছে, জাস্ট আফটার কমপ্লিশন। সিতে কি আছে, সিতে এতে শুরু হয়েছিল, বিতে কমপ্লিট হয়ে গেছে, টাইম অফ স্পিকিংটা আরও অনেকটা দূরে, তার থেকেও অনেকটা দূরে হচ্ছে আমাদের প্রেজেন্ট টাইম অফ স্পিকিং। এটা হচ্ছে প্রেজেন্টের টাইম অফ স্পিকিং, এটা হচ্ছে পাস্টের টাইম অফ স্পিকিং। তাহলে এইটার রেসপেক্টে যখন আমরা এটাকে দেখব, তার রেসপেক্টে যখন এই অ্যাকশনটাকে দেখব, তখন এটাকে আমরা পাস্ট পারফেক্টে করব। তাহলে এই পয়েন্টে দাঁড়িয়ে এটা প্রেজেন্ট পারফেক্ট অ্যাকশনটা, এই পয়েন্ট থেকে যদি অ্যাকশনটা দেখি এটা প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু এরপরে আরও টাইম পার হয়ে গেছে, এখান থেকে এটা আমরা দেখব পাস্ট পারফেক্ট। তাহলে এই যে রুলসগুলো আমরা আলোচনা করলাম এখনো পর্যন্ত, এর সঙ্গে আরেকটা রুলস আমরা অ্যাড করে দিই। দ্য পাস্ট পারফেক্ট ইজ অলসো দ্য পাস্ট ইকুইভ্যালেন্ট অফ দ্য সিম্পল পাস্ট টেন্স। আমরা পাস্ট পারফেক্টকে সিম্পল পাস্টের ইকুইভ্যালেন্টও বলতে পারি।
এখানটা দেখো খুব মজার একটা জিনিস, সিম্পল পাস্ট অ্যান্ড ইজ ইউজড ওয়েন দ্য ন্যারেটর অর সাবজেক্ট লুকস ব্যাক অন আর্লিয়ার অ্যাকশন ফ্রম আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট। এটা আমরা বারবার বলছিলাম ওখানে যে রুলসটা সেটারই আরেকটা ক্লারিফিকেশন। টম ওয়াজ 23 ওয়েন আওয়ার স্টোরি বিগিনস, হিজ ফাদার হ্যাড ডাইড 5 ইয়ার্স বিফোর অ্যান্ড সিন্স দেন টম হ্যাড লিভড অ্যালোন, হিজ ফাদার অ্যাডভাইজড হিম নট টু ম্যারি টিল হি ওয়াজ 35। তাহলে এখানে যদি এটা আমরা বলি তাহলে দেখো কি দেখা যাচ্ছে, টম ওয়াজ 23 ওয়েন আওয়ার স্টোরি বিগিনস, যখন গল্প শুরু হয়েছে টমের বয়স 23, হিজ ফাদার হ্যাড ডাইড, দেখো গল্পটা শুরু হচ্ছে এখানে, টমের বয়স এই জায়গাটাই হচ্ছে 23। এখানে আমরা ব্যবহার করছি সিম্পল পাস্ট, এরপরে যখন এর থেকে 5 বছর আগে আমরা চলে যাচ্ছি, বিফোর টাইম যাচ্ছি, তখন এখানটা আমরা ব্যবহার করছি পাস্ট পারফেক্ট। বোঝা গেল? সিন্স দেন টম হ্যাড লিভড অ্যালোন, লুক দিস টাইম অনলি, সো দিস ইজ অলসো ইন পাস্ট পারফেক্ট। হিজ ফাদার অ্যাডভাইজড হিম নট টু ম্যারি টিল হি ওয়াজ 35, হি ওয়াজ 35, 23 to 35, এদিকে চলে আসছে, রাইট সাইডে চলে আসছে, এই জন্য এই টাইমটা আবার সিম্পল পাস্ট। শুধুমাত্র এই গ্রাফটা যদি তোমরা ফলো করো তাহলে এটাতে ভুল হওয়ার আর কোনো চান্স নেই। যে পয়েন্টটা ধরেছি আমরা পাস্টের একটা পয়েন্ট, আমি টাইম অফ স্পিকিংটা আমার রয়েছে এখানে প্রেজেন্টে, আমি এখানে দাঁড়িয়ে সেন্টেন্সটা প্রডিউস করছি, কিন্তু আমি প্রথমে নিজেকে শিফট করে নিয়ে গেছি এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে দাঁড়িয়ে আমি যখন লেফট সাইডে যাচ্ছি তখন পাস্ট পারফেক্ট, রাইট সাইডে আসছি সিম্পল পাস্ট। দ্যাটস দ্য সিম্পল থিওরি ফর ফলোয়িং দিস। যদি এরকম একটা বিষয় নিয়ে আমরা ভাবি, বাট ইফ উই মিয়ারলি গিভ দ্য ইভেন্টস ইন অর্ডার ইন হুইচ দে অকার্ড, নো পাস্ট পারফেক্ট টেন্স ইজ নেসেসারি। এবার আমরা যদি এটাকে অর্ডার অফ ইভেন্টসে সাজাই, পরপর যা যা ঘটছে সেগুলো যদি অর্ডার অফ ইভেন্টসে আমরা সাজিয়ে দিই, দেয়ার উই ডোন্ট নিড এনি পাস্ট পারফেক্ট, দেয়ার ওনলি উই ইউজ সিম্পল পাস্ট লাইক দিস। টমস ফাদার ডাইড ওয়েন টম ওয়াজ 18, বিফোর হি ডাইড হি অ্যাডভাইজড টম নট টু ম্যারি টিল হি ওয়াজ 35। যদি ভালো করে খেয়াল করে, ইউড প্রেটি ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট দিজ আর বাট অর্ডার অফ ইভেন্টস, আমরা পরপর যা যা ঘটছে সেই অর্ডার অফ ইভেন্টসগুলো বলছি, আর এই অর্ডার অফ ইভেন্টসের জন্য উই ডোন্ট নিড এনিথিং, উই ডোন্ট নিড এনি স্পেশাল থিং টু অ্যাড হিয়ার, উই ডোন্ট নিড এনি পাস্ট পারফেক্ট, বাট উই ডু দিস ইন simple past, and that's the rules for us here to deal with past perfect tense. তাহলে এখন বলো কেমন লেগেছে তোমাদের, বলবার জন্য কোথায় যেতে হবে, বারবারই বলি তোমাদের এটা জানা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাতে হবে, যদি কোনো প্রবলেম থাকে বা তোমাদের কোনো এরকম ডিম্যান্ড থাকে অন্য কোনো চ্যাপ্টার অন্য কিছু নিয়ে আলোচনার জন্য সেটাও তোমরা ওখানে বলে দিতে পারো। অবভিয়াসলি আই উড প্রেফার ভিডিওজ অন দোজ চ্যাপ্টার্স অফ ইংলিশ গ্রামার অ্যাজ ওয়েল। আর সবশেষে বলি, যেহেতু তোমরা আমাদের সঙ্গেই আছো তাই ধন্যবাদ, আর যারা আসতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশনস এই অপশনটাও নিয়ে রাখবে, যাতে আমাদের সব ভিডিও তোমরা পেতে পারো, আমরা একসঙ্গে যেন আরও বেশি অনেক কিছু জানতে পারি। চলো তাহলে আজকে এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি আমরা আসছি আমাদের পরের ভিডিও অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।